হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি, এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা জানবো পানির উৎস নিয়ে। হ্যাঁ, আসলে আমাদের চারপাশেই পানি আছে। তো আমরা যে জায়গা থেকে পানি পাই সেগুলোকে বলা হয় পানির উৎস। এবং এই পানির উৎসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাকৃতিক উৎস আর একটা হচ্ছে মানুষের তৈরি উৎস। প্রাকৃতিক উৎস কোনগুলো? বৃষ্টি, নদী, সমুদ্র ইত্যাদি, এগুলো হচ্ছে প্রাকৃতিক উৎস। আর মানুষের তৈরি উৎস কোনগুলো? সেগুলো হচ্ছে দিঘি, পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি, মানে যে উৎসগুলো আমরা নিজেরা বানিয়েছি সেগুলো হচ্ছে মানুষের তৈরি উৎস। তো আমরা কিন্তু পানি ছাড়া বাঁচতে পারি না, কারণ পানির অপর নামই হচ্ছে জীবন। আসলে উদ্ভিদ এবং প্রাণী সবারই হচ্ছে পানির প্রয়োজন। তো আমরা প্রথমে জেনে নিই উদ্ভিদের পানির প্রয়োজনীয়তা কী। আসলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন, এবং উদ্ভিদের দেহের প্রায় শতকরা 90% হচ্ছে পানি। উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে। উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করার জন্য পানি ব্যবহার করে, কারণ পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান ইত্যাদি তার মূল থেকে পাতা পর্যন্ত পরিবহন করতে পারবে না। এছাড়া প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহকে শীতল রাখতে সাহায্য করে। এরপর হচ্ছে প্রাণীর পানির প্রয়োজনীয়তা। হ্যাঁ, বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানি প্রয়োজন হয়। আমাদের মানব দেহের শতকরা 60-70% হচ্ছে পানি। পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। তো পানি কী করে? পানি আমাদের দেহের বিভিন্ন পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে, দেহের পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে, খাদ্য পরিপাকে সাহায্য করে, দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। আমরা খাবার না খেয়ে কিছুদিন বেঁচে থাকতে পারলেও পানি না খেয়ে আমরা একেবারেই বেশি দিন বেঁচে থাকতে পারি না। তো এবার আমরা জানবো পানির অবস্থা সম্পর্কে। হ্যাঁ, তাপ প্রয়োগে ঠান্ডা করার মাধ্যমে পানি আসলে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয়। এটা আমরা আগের ক্লাসেও জেনে এসেছি। যেমন বরফ হচ্ছে পানির কঠিন রূপ। বরফকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেটা গলে পানিতে পরিণত হয়, এবং সেটাকে যদি আমরা আরও তাপ প্রয়োগ করি তাহলে সেটা জলীয় বাষ্পে পরিণত হয়। আবার যদি জলীয় বাষ্পকে আমরা ধরে ঠান্ডা করতে পারি তাহলে সেটা আবার পানিতে পরিণত হয়, এবং পানিকে যদি আমরা আরও ঠান্ডা করি তাহলে সেটা জমে কঠিন বরফে পরিণত হয়। অর্থাৎ পানির তিন অবস্থা, একটা হচ্ছে কঠিন, তরল, বায়বীয়, বরফ, পানি এবং জলীয় বাষ্প। তো এরপর আমরা জানবো বাষ্পীভবন ও ঘনীভবন সম্পর্কে। ঘনীভবন কি? বাষ্প যদি ঠান্ডা হয়ে তরলে পরিণত হয় তখন তাকে আমরা বলি ঘনীভবন। যেমন তুমি যদি গ্লাসের মধ্যে কিছু পানি সহ বরফ রেখে দাও তাহলে দেখবে কিছুক্ষণ পরে গ্লাসের চারপাশে বিন্দু বিন্দু পানি জমা হচ্ছে। এই পানিগুলো কোথা থেকে এলো? এই পানিগুলো হচ্ছে আসলে বাতাসে ছিল বাষ্পীভূত অবস্থায়, বাট সেটা যখন ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসেছে তখন সেটা ঘনীভূত হয়ে পানি আকারে গ্লাসের গায়ে জমছে। আবার তুমি যদি গ্লাসে কিছু পানি নিয়ে কিছুদিন রেখে দাও দেখবে সেটা থেকে পানি এমনি এমনি কমে যাচ্ছে, মানে তরল অবস্থা থেকে পানি বাষ্পীভূত হয়ে ছড়িয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলি বাষ্পীভবন। অর্থাৎ পানি যখন তরল থেকে বাষ্পে পরিণত হয় তখন তাকে আমরা বলি বাষ্পীভবন। তো এরপর আমরা জানবো শিশিরের সাথে। হ্যাঁ, শিশিরের সাথে আসলে ঘনীভবনের একটা বেশ সম্পর্ক আছে। আমরা জানি শীতকালে বাতাসের তাপমাত্রা অনেক ঠান্ডা থাকে, তো সারা রাত যখন গাছপালা, উদ্ভিদ সব কিছু ঠান্ডা হয়ে যায় ওই ঠান্ডা জিনিসের সংস্পর্শে যখন জলীয় বাষ্প আসে তখন সেটা ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয়। এটাকেই আসলে আমরা শিশির নামে জেনে এসেছি এতদিন। তো এরপরে আমরা জানবো পানিচক্র সম্পর্কে। হ্যাঁ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পানিচক্র কী? পানিচক্র হচ্ছে সেই সিস্টেম বা সেই চক্র যার মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলে সর্বত্র পানি ছড়িয়ে পড়ে। তো এই জিনিসটা কীভাবে ঘটে? আমরা জানি আমাদের পানির মূল উৎস হচ্ছে নদী, নালা, খাল, বিল বা জলাশয়। তো সূর্যের তাপে হয় কি, এই পানিগুলো বাষ্পীভূত হয়। বাষ্পীভূত হয়ে সেটা বাতাসের থেকে হালকা বলে সেটা উপরে উঠে যায়, এবং উপরে উঠে সেটা মেঘে পরিণত হয়। তারপর ভেসে বেড়াতে বেড়াতে যখন সেটা খুব ঠান্ডা হয়ে যায় বা কোনো পাহাড় পর্বতে গিয়ে ধাক্কা খায় তখন সেটা ঘনীভূত হয়, এবং ঘনীভূত হয়ে সেগুলো পানি হয়ে বৃষ্টির আকারে নিচের দিকে পড়ে, এবং নিচে পড়ে সেটা আবার মাটিতে গড়িয়ে কিছু মাটিতে শোষিত হয়, কিছু আবার নদী, নালা, খালবিল, সমুদ্রে গিয়ে পড়ে, এবং সেখান থেকে আবার বাষ্পীভূত হয়। আবার এই গোটা জিনিসটা চলতে থাকে, মানে পানির চক্রাকারে আবর্তনটা চলতেই থাকে, এবং এটাকে আমরা বলি পানির চক্র। তো এরপর আমরা জানবো পানি দূষণ সম্পর্কে। জাস্ট আগের অধ্যায়ে আমরা পানি দূষণ সম্পর্কে জেনে এসেছি, তারপর আমরা এখানে আরেকটু জানবো। পানি দূষণ কি? পানিতে যখন বিভিন্ন ক্ষতিকর পদার্থ মেশে তখন পানিটা দূষিত হয়ে যায়, এবং এই দূষিত পানি আমাদের জন্য খুবই খুবই ক্ষতিকর। তো পানি দূষণের মূল কারণ হচ্ছে মানুষের কর্মকাণ্ড। আমরা কৃষিকাজে কীটনাশক ব্যবহার করি, কলকারখানার রাসায়নিক দ্রব্য, গৃহস্থালীর বর্জ্য ইত্যাদি পানির মধ্যে আমরা ডাম্প করছি প্রতিনিয়ত, যার ফলে হচ্ছে কি, পানি দূষিত হচ্ছে। এছাড়া নদী বা পুকুরে গরু ছাগল গোসল করেন এবং কাপড় চোপড় ধোয়ার কারণেও পানি দূষিত হয়। তো এরপর আমরা জানবো পানি দূষণের প্রভাব। পানি দূষণের ফলে জলজ প্রাণী এবং উদ্ভিদ মারা যায়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পানি দূষণের ফলে আমরা মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হই, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় ইত্যাদি
ইত্যাদি। তো এই পানি দূষণ আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি? পানি দূষণ আমরা প্রতিরোধ করতে পারি পানিতে কীটনাশক না ছিটিয়ে, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ফেলে, এছাড়া রান্নাঘরের ময়লা আবর্জনা, তারপর টয়লেটের বর্জ্য তেল ইত্যাদি পানিতে আমরা ফেলবো না, তারপর হচ্ছে পুকুর নদী কিংবা সাগরে ময়লা আবর্জনা ফেলবো না, এবং সমুদ্র সৈকতে পড়ে থাকা খাল বিল নদীতে ভাসমান ময়লা আবর্জনা ইত্যাদি আমরা কুড়িয়ে সংরক্ষণ করতে পারি। যেমন এই ছবিটা দেখা যাচ্ছে, কিছু বাচ্চা কী করছে, সমুদ্রের পাড়ে বা বিচে ময়লা আবর্জনা তুলছে। এটা কিন্তু নিঃসন্দেহে খুবই ভালো একটা উদ্যোগ। আমরাও চেষ্টা করবো আমাদের আশেপাশে ময়লা আবর্জনাকে এভাবে পরিষ্কার করার। তো এবার আমরা জানবো পানি বিশুদ্ধিকরণ। আসলে আমরা জানি যে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের যে কোনো পানি খেলে হবে না, আমাদের নিরাপদ পানি খেতে হবে। নিরাপদ পানি কি? যে পানি আমাদের শরীরে ক্ষতি করে না, যেমন নলকূপের পানি। আবার কিছু কিছু পানি আছে যেগুলো আমরা খেলে আমাদের শরীর খারাপ করতে পারে, যেমন পুকুর বা নদীর পানি। আর তাই রান্না করা এবং পান করার কাজে অবশ্যই অবশ্যই আমাদের নিরাপদ পানি পান করতে হবে। তো আমরা যখন আশেপাশে বিশুদ্ধ পানি না পাই, তখন সেটাকে পরিশুদ্ধ করার জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করি সেটাকেই বলা হয় পানি বিশুদ্ধিকরণ। পানি বিশুদ্ধিকরণের বেশ কিছু ধাপ আছে, এগুলো আমরা এখন জানবো। তো প্রথমে হচ্ছে ছাঁকন ও থিতানো। আমরা পানিকে ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা পানিকে পরিষ্কার করতে পারি, তবে এ পদ্ধতিতে পানিতে রোগ জীবাণু সম্পূর্ণভাবে দূরীভূত কখনোই হয় না। এছাড়া থিতানোর মাধ্যমে পানিকে পরিষ্কার করা যায়। কীভাবে সেটা করা হয়? এটার জন্য পানিকে কোনো কলসিতে বা কোনো পাত্রে নিয়ে বেশ কিছুক্ষণ সেটাকে রেখে দিতে হয়। রেখে দিলে পানির মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা কণা ইত্যাদি থাকে, বালি কাদা ইত্যাদি, তখন সেগুলো আস্তে আস্তে পানির তলায় গিয়ে জমে এবং উপরে পানিটা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। তারপর অন্য কোনো কিছু দিয়ে সেটাকে ওই পানিটাকে তুলে ফেললেই আমরা পেয়ে যাচ্ছি পরিষ্কার পানি। খেয়াল রাখবে এখানে আমি বারবার পরিষ্কারের কথা বলছি, আমি বিশুদ্ধর কথা বলছি না, কারণ এ পদ্ধতিতে পানির বাহ্যিক ময়লা আবর্জনাগুলো পরিষ্কার হয়, বাট পানিতে জীবাণু থাকলে সেই জীবাণুগুলো কিন্তু পরিশুদ্ধ হয় না। আর এই জীবাণুগুলোকে দূর করার জন্যই আমরা পানিকে ফুটাবো। হ্যাঁ, পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেটাকে ফোটানো। প্রায় 20 মিনিট সময় ধরে যদি আমরা কোনো পানিকে ফুটাই, সেটার মধ্যে থাকা সব ধরনের রোগ জীবাণু মারা যায়। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় রাসায়নিক পদ্ধতি। হ্যাঁ, অনেক সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে যদি পানি ফোটানো সম্ভব না হয়, তখন পানিতে ফিটকিরি, ব্লিচিং পাউডার বা পানি বিশুদ্ধকরণ বিভিন্ন ট্যাবলেট কিনতে পাওয়া যায়, সেগুলো পানিতে মিশিয়ে আমরা পানিকে নিরাপদ করতে পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আর্সেনিকযুক্ত পানিকে এ পদ্ধতিতে নিরাপদ করা যায় না, এমনকি ফুটিয়েও আর্সেনিক দূর করা যায় না। আর্সেনিকযুক্ত পানি থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আর্সেনিক মুক্ত কল থেকে পানি সংগ্রহ করা। তো এই ছিল পানি সম্পর্কে এই চ্যাপ্টারের আদ্যোপান্ত আলোচনা। তো আজকের মতো আমি হাসান সাইন অফ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অধ্যায়ে। টাটা।